আপনারা জানেন ক্রাউজেল পোস্ট কেমনভাবে বানাতে হয়? ফ্রিতে ইনস্টাগ্রামের জন্য। এটা দিয়ে কিভাবে আপনাদের ব্র্যান্ড বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রমোট করবে, এই সব কিছু জানার জন্য আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। হোয়াটসঅ্যাপ গাইজ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টেক ক্যানভা বাংলা। আপনারা আপনাদের ব্র্যান্ড বা যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপর ক্রাউজাল পোস্ট বানিয়ে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করতে পারেন। আর এই ধরনের পোস্ট ইনস্টাগ্রামে পাবলিশ করলে খুব অ্যাট্রাকটিভ লুক দেয় এবং ভালো ইম্প্রেশনও পাওয়া যায় ইনস্টাগ্রামে। এই ধরনের পোস্ট বড় বড় কোম্পানিরা ইউজ করে থাকেন তাদের ব্র্যান্ড প্রমোশন করার জন্য, বা বড় বড় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও ইউজ করে থাকে তাদের সোশ্যাল মিডিয়া পেজটাকে প্রমোট করার জন্য, তাদের ইনস্টাগ্রামে পোস্ট করে থাকেন এই ধরনের পোস্ট। আর আজকের আমি এই ভিডিওটিতে দেখাবো যে এই ধরনের পোস্ট কীভাবে ডিজাইন করা যায় ফ্রিতে এবং কম সময়ে। এটা জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদেরকে। এই ভিডিওটি আমি ক্যানভা ইউজ করে করেছি কারণ এটা একটা ফ্রি রিসোর্স আর এটা ব্যবহারে খুব সহজ। আর এটার ব্যবহার করার জন্য আপনাদের কোনো ল্যাপটপ ডেস্কটপের প্রয়োজন নেই, আপনারা আপনাদের মোবাইল দিয়ে এটাকে ডিজাইন করতে পারেন এবং এটাকে ইউজ করতে পারবেন ক্যানভাটিকে। আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তো ফেসবুকের এই পেজটাকে ফলো করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটিকে প্রেস করবেন, অল করে দেবেন নোটিফিকেশনটিকে। আর এমন ধরনের পোস্ট এবং এই ধরনের অনেক কিছু টিপস ট্রিক্স জানার জন্য আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে ফলো করতে পারেন, কারণ আমাদের ওখানে অ্যাডভান্স এবং অনেক আগেই আমরা আপডেট দিয়ে দিই কি হবে না হবে আমাদের চ্যানেলে, আর সবসময় আপডেট দিতেই থাকি ওখানটায়। সমস্ত লিঙ্ক আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনারা গিয়ে ফলো করে নিন। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথমে ক্যানভা সাইটটাকে খুলতে হবে। ক্যানভা সাইটটা খোলার পর ওখানে ইনস্টাগ্রাম পোস্ট বলে একটা অপশান আছে, ওই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ক্রিয়েট ব্ল্যাঙ্ক ওই অপশানটাতে ক্লিক করতে হবে। তারপর এমন একটা ইন্টারফেস দেখাবে, এটা স্লাইড করে নিচে নামিয়ে নিতে হবে। এবার সাইজটাকে আমরা নিয়ে নেব। তার জন্য উপরে যে তিনটে ডট দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করার পর ক্রিয়েট নিউ ডিজাইন ওখানে ক্লিক করতে হবে। করার পর কাস্টম সাইজ ওখানটায় উইথে আমরা যে আগে ক্যালকুলেট করে রেখেছিলাম 1080x4 ওই সাইজটাকে দিতে হবে। আর হাইটে 1080 দিতে হবে। দেওয়ার পর ক্রিয়েট এ নিউ ডিজাইন করলে আমাদের আর্টবোর্ডটা এমনই দেখাবে। এরপর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে। তার আগে আর একটা মেন ইম্পর্টেন্ট জিনিস হলো, এখানটায় আমরা আমাদের চারটে পোস্টের জন্য পজিশনটা ক্রিয়েট করতে হবে। এবার তার জন্য আমরা একটা এখানটায় গ্রিড সিস্টেম নিতে পারবো না, এবার আমাদের এখানে নেই কম্পিউটারের মতো। এটার বিকল্প হিসাবে আমরা ইউজ করতে পারি স্কোয়ার সাইজের যে শেপটা আছে। তো তার জন্য প্লাস আইকনে ক্লিক করতে হবে। করার পর এলিমেন্ট স্কোয়ার সাইজ এটাকে নিতে হবে। এটাকে নিয়ে আমরা রিসাইজ করে নেব, বসিয়ে নেব। করে নেওয়ার পর এটাকে ডুপ্লিকেট করব চারবার। চারবার ডুপ্লিকেট করার পর এই দুটো করে বক্সের ইন্টারসেকশন পোর্শনটাকে মার্ক করে রাখার জন্য আমরা আর একটা লাইন নেব। তার জন্য আমাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে, করে লাইন এলিমেন্ট তারপর লাইন নিয়ে লাইনগুলো প্রপারভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর এমনই একটা দেখাবে। এবার এখানটা আমরা দেখতে পাচ্ছি না, আমার চারটে পোস্ট ডিজাইন করার মতো পোর্শন বার বেরিয়ে গেছে। এবার এখানটার এবার এর ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে হবে। তার জন্য পিছনে আর্টবোর্ডটার উপরে ক্লিক করতে হবে। করার পর কালার, কালারে গিয়ে তোমাদের পছন্দ মতো কালার নিতে পারো, কিন্তু আমি একটা কালার মেনশন করছি যেটা আমি নিচ্ছি, এটার নাম আমি লিখে দিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছ, আর এটার ইয়েও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো কালার কোডটা, তো এটা তোমরা দেখে নিতে পারো। কালারটা নেওয়ার পর এবার আমরা টেক্সটটাকে নেব। আমি আমার মতো টেক্সটের নাম বা কী লিখবো সেটা সিলেক্ট করে রেখেছি। তো প্রথমে টেক্সটটাকে নিয়ে সেটাকে প্রপার পজিশন করে সেটাকে আমরা রিনেম করে নেব। তো এর জন্য টেক্সট নেওয়ার জন্য
প্লাস আইকনে ক্লিক করতে হবে। করার পর এখানটায় গিয়ে টেক্সট অপশনটাকে সিলেক্ট করতে হবে। করার পর আমি এই টেক্সটটাকে নিচ্ছি, তোমরা পারলে এই টেক্সটটাকেও নিতে পারো বা তোমাদের পছন্দ মতো ফন্ট চুজ করে নিতে পারো এতগুলো ফন্টের মধ্যে। তো আমি এটাকে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এইটাকে কপি করে নেব। নিয়ে আমার পজিশন মতো আমার যতগুলো টেক্সট দরকার ততগুলো কপি করে নিয়ে সেগুলোকে আমি প্রপার অ্যালাইন করে নেব। তো অ্যালাইন করে নেওয়ার পর এগুলোকে আমরা রিনেম করে নেবো আমার যা লেখার দরকার। আমি মেনলি আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে যে এখানটায় প্রমোট করার জন্য করছি, তো তার জন্য আমি আমাদের ইউটিউব চ্যানেলটার নাম টেক ক্যানভা বাংলা, এই চ্যানেলটার উপরেই আমি বানাচ্ছি। তো তোমরা তোমাদের ব্র্যান্ডের জন্য বানাতে পারো বা তোমরা যদি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে থাকো তো তোমাদের তার উপরে ডিজাইন করতে পারো, কনসেপ্ট সেম। প্রপারভাবে অ্যালাইন করে এবং রিনেম করার পর এবার কিছু ছোট ছোট গ্রাফিক্স এলিমেন্ট ইউজ করব। তো তার জন্য প্রথমে আমি একটা লাইন নিয়ে নিচ্ছি। লাইনটা নিতে গেলে প্লাস আইকনে ক্লিক করতে হবে, করে এলিমেন্টে গিয়ে লাইন ওখানটায় নিয়ে আর লাইনটাকে প্রপারভাবে অ্যালাইন করে নিতে হবে। নেওয়ার পর তারপর আমি আর একটা গ্রাফিক্স নেবো, যেটা হলো অ্যারো হেড। তো এটা নেওয়ার জন্য তোমাদেরকে কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। করার পর সার্চের যে অপশানটা আছে ওখানটায় লিখতে হবে অ্যারো হেড। অ্যারো হেড বলে লিখে সার্চ করলে এমনই দেখতে পাবে। তো এটাকে সিলেক্ট করে নেবে। করে নেওয়ার পর এটা দিয়ে আমি একটা নতুন একটা ডিজাইন ক্রিয়েট করছি। তো এইটাকে প্রপারভাবে অ্যালাইন করে নেব। নেওয়ার পর আমি আর একটা ছোট্ট ডিজাইন ক্রিয়েট করছি। এটা
তো সবকট এই ছোটোখাটো এলিমেন্ট ইউজ করে নেওয়ার পর আর একটা আমি এলিমেন্ট ইউজ করছি বা গ্রাফিক্স ইউজ করছি, সেটা ইউজ করার জন্য প্লাস আইকনে ক্লিক করে ব্লব লিখে সার্চ করলে এমনই অনেকগুলো গ্রাফিক্স দেখাবে। এর মধ্যে আমি এই গ্রাফিক্সটাকে চুজ করছি। তো আপনারা এটা নিতে পারেন বা অন্য নিতে পারেন। তো এটাকে নিয়ে নিলাম, এরপর এটার উপর ক্লিক করে কালার অপশানে গিয়ে তোমাদের ডিজাইন অনুযায়ী তোমরা যে কোনো কালার নিতে পারো। তো আমি এই কালারটাকে নিচ্ছি, আমার ডিজাইন অনুযায়ী এই কালারটা এটা সুটেবল, তো আমি এই কালারটাকে নিচ্ছি। তো সেই কালারটা চুজ করে নেওয়ার পর ডিজাইনটাকে ফের আবার আমি আমার মতো পজিশন মতো বসিয়ে নেব, রিসেপ করে নেব। করে নেওয়ার পর এরপর আমি আমার চ্যানেলের লোগোটাকে অ্যাড করব আর কিছু সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড করে দেব। তো এবার আমার ডিজাইন কমপ্লিট।